হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অপু বিশ্বাস। এই প্রথম অপু বিশ্বাস ইউটিউব চ্যানেলের জন্য আমার ফ্যান ফলোয়ারদের জন্য আমি শুরু করতে যাচ্ছি মাহে রমজানের শরবতের অনুষ্ঠান, আর এটার সাথে আছে এবি ক্যাফে। আজকে আমার সাথে আছে এবি ক্যাফের ব্যারিস্তা বাদশা। আজকে আমরা যেটা বানাবো সেটি হচ্ছে বেলের শরবত, কারণ মাহে রমজানে সবাই রোজা থাকার পর আমার কাছে মনে হয় বেলের শরবতটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই বেলের শরবতের জন্য খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে। রমজান মাসে তো ইনগ্রেডিয়েন্টস থাকবে না, তা তো হয় না। তো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আপনাদেরকে দেখাবো, আর আমাকে সহযোগিতা করবে বাদশা, কারণ সে খুব সুন্দর করে আপনাদের পরিবেশনাটা দেখাবে। আচ্ছা, আমি এখানে নিয়েছি বেলের শরবতের জন্য এটা প্রসেস করা বেল, তাই তো বাচ্চা, এটা প্রসেস করা। আচ্ছা, এটা সে প্রসেস করেছে এইরকম একটা আস্ত বেল থেকে, যেটা আপনারা এখান থেকে বের করে নিয়ে এটা কি কিভাবে প্রসেস করেছে বাচ্চা যদি একটু ক্লিয়ার করতো আমার দর্শকদের। এটা আগে ফার্স্ট হচ্ছে আমাদের বেলটাকে প্রথমভাবে হচ্ছে সুন্দর করতে ভিতর থেকে এটা বের করে নিতে হবে, পরে তারপর হচ্ছে আমাদের এটা বেক করতে হবে হাতের মধ্যে, তারপর সেকে শেখার করে নিয়ে পুরো প্রসেসিং করে, তারপর আমরা হালকা যেমন এক টি চামচ আপনি সল্ট দিতে পারবেন। আচ্ছা, এটা তো আমরা প্রসেসে আসবো। তো আমরা যেটা হয়েছে যে বেলের শরবতটা এখান থেকে বের করে হাত দিয়ে বেক করা, যেটা আমরা একদম ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এখান থেকে এই প্রসেস বেলটা আমরা বের করেছি। তারপরে এখানে লাগছে লবণ, তারপরে এটা গার্নিশের জন্য আমাদের এখানে তিন ধরনের বাদাম ব্যবহার করা হয়েছে, সেটার মধ্যে হচ্ছে এটা কি পেস্তা বাদাম আছে, আর এটা মনে হয় কাজু বাদাম, রাইট? এটা কাজু বাদাম, আর এটা আছে কাঠ বাদাম, এটা আছে। আর এটা বানানোর জন্য আমি যেটা বাচ্চা থেকে শুনেছি সেটি হচ্ছে যে এখানে লিকুইড মিল্ক লাগবে। এই লিকুইড মিল্কের ক্ষেত্রে টেস্টের জন্য কি কি লাগতে পারে? টেস্টের জন্য আপনার হালকা কন্ডেন্স মিল্ক, পাশাপাশি হচ্ছে আপনার কাস্টার্ড পাউডার আর হালকা সুগার দিয়ে মিক্স করে আপনার একটা প্রসেসিং করে আপনার হালকা ঠান্ডা রাখতে হবে। এটার জন্য আমি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি এটা নিজেও খেয়েছি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে শুধু একটা পাতলা মিল্ক নিলে ওটার যে টেস্টটা প্রপার পাওয়া যায় না। তো যেহেতু রমজান মাসে আমরা সকলেই যাই যে একটু টেস্ট খাবার, যে তো দেখতেও ভালো লাগে এবং খেতেও সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত হয়, তো অবশ্যই দুধ কিন্তু শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত। সেই জায়গা থেকে এখানে লিকুইড মিল্কের সাথে বাচ্চা যেটা অ্যাড করেছে পুরা দুধ এবং ও সুগারও অ্যাড করেছে, তবে আমার কাছে মনে হয় যে যারা একটু সুগারটাকে স্কিপ করতে চায় তারা গুঁড়া দুধ বা দুধ দুটো মিক্স করলেই চলবে, কারণ অনেকে আছে যে সুগার স্কিপ করতে চায় যাদের ডায়াবেটিস আছে। আর এখানে আমি যদিও আবার একটু সুগার নিয়ে নিয়েছি, এটা চাইলে স্কিপ করে, এখন অনেক প্রসেসিং সুগার আছে সেগুলো ইউজ করা যেতে পারে। আর একটা খুব কমন একটা জিনিস সেটি হচ্ছে আইস। এই আইস ছাড়া তো আসলে শরবত অপূর্ণতা থেকে যায়, তবে অনেকেই যেটা হয় যে আইস খেতে চায় না বা ঠান্ডা লাগবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা 10-12 বছরের বাচ্চারা থাকে তারাও আইস স্কিপ করতে চায়, বাবা মার ক্ষেত্রে তো তারা চাইলে স্কিপ করতে পারে। তো আমাদের ইনগ্রেডিয়েন্টস এবং আমরা কিভাবে এই শরবতটা তৈরি করব বললাম, এখন অবশ্যই এটা আমরা প্রসেসিংয়ে চলে যাব। এখন আমরা যেহেতু প্রসেস করবো, আচ্ছা বাদশা, এটা প্রসেসটা আসলে আমরা কিসে করতে পারি, মানে ব্লেন্ডারে বা হ্যান্ডে, কিভাবে এটা যদি একটু তুমি শেয়ার করো। যেহেতু আমার এটা প্রসেসিং করাই আছে, তাহলে আমি এটা আপনার শেখার দিয়ে আমি করতে পারবো, যেহেতু আমি শেখার মেশিন আমার এখানে আছে, এটার পাশাপাশি আমি ওটা প্রসেসিং দিয়ে আপনি এটা বেক করে নিতে পারবো। আচ্ছা, এখন যেহেতু তুমি একজন প্রফেশনাল বারিস্তা, যে তুমি শেখার দিলা, কিন্তু বাসা বাড়িতে যদি শেখার না থাকে সেক্ষেত্রে কি হাতে করা সম্ভব? বা সেক্ষেত্রে আপনার হাতে করা সম্ভব, পাশাপাশি আপনার যদি কেউ ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারও আপনার এটা প্রসেসিং করতে পারবে। ওকে, সো আমি আপনাদের ইজি করার জন্য, যেহেতু আমার এখানে শেখার আছে, শেখারে আমি করে আপনাদেরকে পরিবেশনা করব, কিন্তু বাসায় তো ব্লেন্ডার সব বাসাতেই থেকে থাকে, সেখানেও কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে আমরা শেখারে কীভাবে করব আমাদের বারিস্তা আমাদেরকে দেখিয়ে দিবে। আর পাশাপাশি একটা কথাও বলতে চাই, হ্যাঁ বাচ্চা রেডি করতে থাকুক, আমি দর্শকদেরকে বলতে চাই আসলে বেল খুব উপকারিতা একটা শরবত, এই কারণে বলবো, কারণ বেল আসলে খালি মুখে খুব একটা খাওয়া যায় না,
আপনারা সকলেই জানেন বেলের ভিতরে অনেক সিডস থাকে, তখন এই শরবতটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়। বিশেষ করে মাহে রমজানে আমরা একটা জিনিস ফলো করি যে আমাদের গ্যাস্ট্রিকের একটু প্রবলেম হয়, বেল কিন্তু অনেক উপকারী এটার জন্য। ঠিক আছে, আমি দেখি প্রসেসটা। আচ্ছা, যদি কারোর বাসায় ব্লেন্ডারে প্রসেসিং না থাকে তাহলে আপনি যে এরকম জগ বা হচ্ছে গ্লাসের উপরে আপনি প্রসেসিং করতে পারবেন? ও আচ্ছা, আমি বলে দিই সুন্দর করে। সেটা হচ্ছে যে বাদশা যেটা বলছে সেটি হচ্ছে যে অনেক সময় ব্লেন্ডারও নেই আমার বাসায়, তবে হ্যাঁ জগ বা গ্লাস এটা তো অবশ্যই থাকে, সেখানেও কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, আমাদের শেখারের মধ্যে একটা ছাঁকনি, ছাঁকনিতে বেলটা প্রসেস করা বেলের একদম জুসটাই বলতে পারে ঢেলে নিচ্ছে, এটাকে আরও প্রসেস করে নিচ্ছে, যাতে বেলে যে আঁশটা থাকে সেই আঁশটা যেন কোনোভাবেই আমাদের শরবতটাকে এনজয় করার জন্য মানে আমাদের প্রবলেম না করে। আচ্ছা, আসলেই খুব সুন্দরভাবে সে করে নিয়েছে। এরপর এটার পরে আমরা এক চামচ পরিমাণ সুগার নিব আর কি, যেমন 10 গ্রাম হতে পারে, বাস মানে স্পুনের উপর মাঝে 10 গ্রাম এনাফ আর কি। আচ্ছা, এটা ডিপেন্ড করে কেউ সুগার খেতে পারে বা নাও খেতে পারে, যেহেতু বারিস্তা অলওয়েজ টেস্টটাকে ফলো রাখে, আর আমরা যখন বাসা বাড়ির মানুষরা বলে তখন আমরা হেলথের জায়গাটা অনেক বেশি ফলো আপ করি। শরবত যখন সার্ভ করবে তখন যে গ্লাসটা থাকে ওটা যদি 1 ঘন্টা আগে ফ্রিজে রাখা যায়, খালি গ্লাস, সেখানে যদি শরবতটাকে সার্ভ করা যায় তাহলে একটু হালকা গ্লাসের ঠান্ডার সাথে ওটা পাঞ্চ করে একটা টেস্ট আসে। পাশাপাশি আপনার যদি এমন হয় একটু ঝাঁজ এমন হয় তাহলে আপনি হালকা একটু নিতে পারবেন, সল্ট নিতে পারবেন, এটা আপনার হালকা পরিমাণ মানে যেমন আছে 3 গ্রাম মতো নিতে পারবেন, জাস্ট টেস্টের জন্য এটা হালকা। আর যদি আপনার একটু এটার থেকে একটু বেটার টেস্ট কিছু চান তাহলে আপনি পাশাপাশি মিল্ক আছে আমাদের, যেমন এটা আমার প্রসেসিং করা আছে, এটা আমার কাস্টার্ড পাউডার, পাশাপাশি হচ্ছে কন্ডিস মিল্ক এবং হচ্ছে গুঁড়া দুধ আছে, এটার সাথে আমার প্রসেসিং করা আছে, যেহেতু আমার ফ্রিজিং প্রসেসিং করা, আপনি এটা নিয়ে হালকা একটু টেস্টের জন্য আপনি ট্রাই করতে পারবেন। আবার কারোর বাসায় যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে তারা গুঁড়া দুধ এবং লিকুইড মিল্ক মানে গুঁড়া মিল্কটা এবং লিকুইড মিল্কটাকে পাঞ্চ করে দিতে পারে, এটা তো করা যেতে পারে। হ্যাঁ, এটাও আপনি করা যেতে পারে। ঠিক আছে, এটা দিলে একটু টেস্টের ভুলটা বেশি হবে আপনার এটার জন্য, যেহেতু আমার শর্টকাট না এই জন্য আমি আপনার 10 মিনিট নিয়ে নিচ্ছি টেস্টের মধ্যে। জাস্ট আপনি এখানে জাস্ট প্রসেসিং মতো আপনি 30 ml মতো দিলে কমপ্লিট এনাফ আর কি। আবার অনেকে আছে যে পুরো গ্লাসটাই দিয়ে দিল, নো, এটা একটা পরিমাপ হিসেবে। হ্যাঁ হ্যাঁ, পরে আপনি এটা কমপ্লিট করে জাস্ট আপনার এভাবে একটু সেটা করে দিতে হবে, মানে এটা প্রসেসিং হচ্ছে আপনার মিক্স করার জন্য। পাশাপাশি আপনি প্রসেসিংটা হওয়ার পর আপনি গ্লাসে ঢেলে নিতে পারবেন। এখন কি আমরা সার্ভ করি? হ্যাঁ, এখন আমরা সার্ভ করে দিব। এটাকে আমরা এখন সার্ভ করছি। আচ্ছা, তাহলে এটা রেডি হয়ে গেছে। জি ম্যাম। আচ্ছা, গার্নিশটা কি আমি করব? হ্যাঁ, আপনি গার্নিশ করতে। আচ্ছা, এতক্ষণ অবধি আপনারা বারিস্তা যেভাবে প্রফেশনালি করে আমি এখন বাড়ির মানুষের মতো করে আমি গার্নিশটা করতে চাই, কারণ এটা যেহেতু আমার কাছে মনে হয় যে এভাবে ছিটিয়ে দেবো তো। হ্যাঁ, এভাবে দিতে পারো। হয়ে গেল আমার ঝটপট বেলের শরবত। এই মাহে রমজানে ইফতারির সময় এরকম একটি ঠান্ডা শরবত যদি টেবিলে হয় তাহলে সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তাই আপনাদের সকলকে বলবো, আপনারা সকলেই অপু বিশ্বাস ইউটিউব চ্যানেল, অপুজার ফিল্ম প্রোডাকশন এবং অপু বিশ্বাস ফেসবুক পেজে চোখ রাখবেন। আগামীতে আরও অনেক অনেক শরবত আমি আপনাদেরকে দেখাবো, সেই জন্য সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।